শেষে মন্দিরা তুমি চরিত্রহীন প্রমাণিত হলে আর কেনই বা হবে না কারণ যার বাবা মা এমনি চরিত্রের তার সন্তান তো চরিত্রহীন হবেই আর এটা যখন শুনেছি কারো মুখে না তখন সত্যিকারই এতটা খারাপ লাগছে তো চলো বন্ধুরা কেন বলছে এই কথাটা বা কার মুখে শুনেছি চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন ওয়াইটিতে মন্দিরা মন্দিরার মা মন্দিরার বাবা এদের চরিত্র নিয়ে যা মানে কী বলবো এদের তিনজনকে যে ন্যাংটো করা হচ্ছে ওয়াইটিতে না তো শেষে বলে না চরিত্রহীন বাবা আমার সন্তান কিন্তু চরিত্রহীনই হয় তো মন্দিরা আজকে সোশ্যাল মিডিয়ায় চরিত্রহীন প্রমাণিত হয়েছে এটা শুনে না জাস্ট নিজেকে এতটা খারাপ লেগেছে হাজার হলেও মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি পজিটিভ ভিডিও করি তবুও কোথাও না কোথাও মন্দিরা সম্পর্কে এই সমস্ত কথা শুনে না সত্যিকারই খুব খারাপ লাগছে কারণ মন্দিরাকে না আজ থেকে না ওয়াইটিতে যখন থেকে আমি ভিডিও করি না তার আগে থেকে কিন্তু মন্দিরের ব্লগগুলো দেখেছি আর মন্দিরা তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসে কতটা রেসপেক্ট করে এটা কিন্তু আমরা জানি হ্যাঁ মন্দিরা তার ব্লগিংয়ে অনেক মিথ্যে কথা বলে অনেক নাটক করে অনেক কিছু করে হ্যাঁ টাইটেলে ক্লিক বেড থাম্বেল খেলে তাই না কিন্তু মন্দিরা এই কথাটা আমি জাস্ট মেনে নিতে পারছি না আর এই কথাটা আমি কারো ভিডিওতে শুনেছি খরাক তারা ভিডিও করে বলেছে যে হ্যাঁ মন্দিরাও নাকি চরিত্রহীন আর কেন বলেছে সেটা বলছি আর আমি শিল্পীদের ভিডিওটা দেখলাম শিল্পীদেরও কিন্তু এক সেম কথা বলেছে যে মন্দিরা যে চরিত্রহীন সেটা জাস্ট মানা যাচ্ছে না কারণ এটা আমরা মানতে পারছি না মন্দিরা চরিত্রহীন হতে পারে না কারণ যার স্বামী কিছুই করে না শুধুমাত্র বাড়িতে বসে হ্যাঁ ওই মেয়েকে স্কুল পৌঁছায় নিয়ে আসে বাজারটাও করে না সেই স্বামীকে মন্দিরা আজ অব্দি বলে নি যে আমার স্বামী ফালতু বসে আছে আমার স্বামী কোনো ইনকাম করে না যখন মন্দিরার হাজব্যান্ড কোম্পানিতে কাজ করতো কোম্পানিতে এটা কোম্পানি ওটা কোম্পানি করতো যখন কোম্পানির কাজও সে টিকায় রাখতে পারেনি তাহলে বুঝতে পারছে তার মধ্যে কতটা গুণ আর সেই মানুষটা আজকে ব্লগিং করছে শুধুমাত্র নিজের বৌর পরিচয়ে তারপরেও তার ব্লগিং চলছে না সেই মানুষটাকে মন্দিরা খাওয়াচ্ছে বসায় বসায় মন্দিরা কোনোদিন অবজেকশন করে অন ক্যামেরায় এসে কোনোদিন অবজেকশন করে নি তাহলে তোমরা কিসের ভিত্তিতে করে বলছো যে মন্দিরা চরিত্রহীন সত্যি মানে তোমরা জাস্ট ভিডিও করতে করতে কি বলে ফেলছো জাস্ট মানে কি বলবো কন্টেন্টের জন্য মানুষ কী না কী বলতে পারে আর কিছু কিছু ভিউয়ার্স আছে যারা আলতু ফালতু কমেন্ট করছে মানে যারা ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে কোনো মানে মতলব নেই সেই সমস্ত কমেন্ট করছে আর সেই সমস্ত কমেন্ট নিয়ে শুরু হয়েছে ওয়াইটিতে ভিডিও যাকে পারছে তাকে ন্যাংটো করে দিচ্ছে মানে ল্যাংটা করে একটা সিস্টেম থাকে যে এটা কোথার কোনো মানে আছে না কোনো যুক্তি আছে সেই কথার কোনো যুক্তি নেই মন্দিরা চরিত্রহীন কেন মন্দিরের মা যার সাথে পালিয়েছিলো সেই মানুষটার সাথে নাকি মন্দিরের আগে মানে কি বলবো রিলেশন ছিল যাই হোক মন্দিরের মা যখন পালায় হ্যাঁ মন্দিরের মা তো অল্প বয়সে বিয়ে হয়েছিল তবুও মন্দিরের বয়সে বিয়ের সময় মন্দিরের মা তো মন্দিরের বয়স থেকে ডবল ছিল তাই তো তো যেই মানুষটার সাথে মানে মন্দিরের মা যার সাথে গেছিলো লিভিং রিলেশনে যার সাথে ছিল তো মন্দিরা কি করে তার সাথে সম্পর্কে থাকতে পারে আর মন্দিরা তো সোমনাথকে প্রেম করে বিয়ে করেছে তাই তো তাহলে তোমরা কিসের ভিত্তিতে করে এই মন্দিরের উপর এই অ্যালিগেশানটা লাগাচ্ছ মন তো লাগাতো এই অ্যালিগেশানটা কিসের উপর করে মানে কিসের তোমরা বলতে জাস্ট একটুকু ভাবছো না না যে কেন এই কথাটা বলছো তোমরা মন্দিরের বাবা যে বিয়ের পর মানে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তারপরেও তার কচি কুচি কাকলিদের উপর নজর কচি কুচি কাকলিকে নিয়ে এখনও পর্যন্ত সে ভিডিও করছে শর্ট ভিডিও করছে শর্ট ভিডিওগুলোতে গিয়ে দেখো হুম যে একটা পুরুষ যদি সত্যিকারে যদি ওই ধরনের লোভী না থাকতো তাহলে কিন্তু আজকে ওই এই বয়সে এসেও ওই কচি কুচি মেয়েদেরকে নিয়ে শর্ট ভিডিও করতো না আর ওইদিকে মন্দিরের মাকে দেখো অতদিন সংসার করেছে সংসার করার পর যখন সে আর সহ্য করতে পারেনি শেষ বয়সে যখন মেয়েকে বড় করে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে তখন সে এই সংসারটা ছেড়ে নিজের সুখের জন্য বলতে পারো বা নিজের ভালোবাসার টানে যাই হোক ইত্যাদি ইত্যাদি আমি আমি মন্দিরের মাকেও খুব ভালো বলছি না কিন্তু সেই মানুষটা তো নিজের দায়িত্ব পূরণ করেছে না তখন তো পারত যখন ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে আচ্ছা মন্দিরের বাবা মানলাম খুব ভালো তোমাদের কথা মতো মানলাম দাদু খুব ভালো তাহলে দাদু কি পারতো না তার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসতে যেখানে তার ওয়াইফ চলে গেছিল হ্যাঁ তার ওয়াইফ হয়তো খারাপ তার ওয়াইফ তাকে ভালোবাসে না তার ওয়াইফ তাকে হয়তো চরিত্রহীন বলে চলে গেছে ছেড়ে কিন্তু একটা স্বামী যদি সত্যিকারই ভালোবাসতো না তাহলে পারতো সে ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসতে পারতো কিন্তু সে চেষ্টাও করেনি। নি বরং তার তার কাছে সে ডিভোর্স চেয়েছিল যে তুমি চলে গেছো চলে যাও আমাকে ডিভোর্সটা দাও কিন্তু মন্দিরের মার ডিভোর্সটা দেয়নি হুম আর তারপরে কিছু কিছু মানে কি বলবো ক্রিয়েটার বন্ধু বলছে যে মন্দিরের বাবা তো বিয়ে করেনি তাহলে মন্দিরের মা কেন বিয়ে করলো আরে বাবা মন্দিরার মায়ের যখন বিয়েটা হয় তখন কিন্তু মন্দিরের মা অতিরিক্ত ছোট ছিল মানে পনেরো বছর বয়সে তার বিয়েটা হয় এবার মন্দিরের জন্ম হয় তারপরে তার বিয়ে হয় তা ততক্ষণে তার কিন্তু মানে পুরোপুরি ইয়াং বয়সটা থাকে কিন্তু মন্দিরের বাবা যখন বিয়ে করে তখন কিন্তু তার কাকুর মতো বয়সী ছিল মানে মন্দিরের মা নিজে থেকে বলেছে যে আমার কাকার মতো মানে তাকে আমি কাকা করে বলতাম যখন ওর বাড়িতে প্রথম গেছিলো হ্যাঁ মন্দিরের মন্দিরের মায়ের বাড়িতে তখন কিন্তু কাকার পরে তাকে বলছিল কারণ বয়সটা তার এতটাই বেশি ছিল তারপরে মন্দিরা যখন বিয়ে হয় তখন তার বাবা বুড়ো তাই তো তাহলে ওই বুড়ো বয়সে কি করে বিয়ে করবে শুনি আর বিয়ে করলে কি শুধু খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছন্ন দিলেই হবে বউকে না বউকে শারীরিক মানসিক তারপরে বাহ্যিক সবটাই চাহিদা তাকে পূরণ করতে হবে তাই না সত্যি মানে কোনো কথার যুক্তি নেই আলতু ফালতু কথা বললেই হলো আর ওই দাদুকে কে বা বিয়ে করবে ওই বয়সে এসে ওই বুড়োকে খালি যত্ন করবে না যত্ন করার জন্য সবাই খালি বিয়ে করবে ভাগ্য মানাও যে মন্দিরের মা শেষ বয়সে এসেও মানে এই যে এখনকার সময়ে হুম যখন ওর সেকেন্ড হাজব্যান্ড নেই যাই হোক যেই কারণে হোক না কেন সে এখনও চাইছে যে ওর কাছে চলে যায় ওর কাছে গিয়ে কিন্তু সে তেমন কিছু সুখ পাবে না বরং তাকে ওই বুড়োটার যত্নই করতে হবে তবুও কিন্তু দেখো বুড়োটা আর মানছে না আর একটা কথা তোমরা অনেকে বলছো যে মন্দিরের মা যখন বিয়ে হয় তখন নাকি মন্দিরার মা প্রেগনেন্ট ছিল আচ্ছা মন্দিরের মা যদি প্রেগনেন্ট থাকতো তাহলে মন্দিরার বাবা তো ডাক্তার ছিলেন ছিলেন না হোমিওপ্যাথিক ডাক্তার তাহলে উনি কি জানতেন না যে উনার মেয়ে মানে প্রেগনেন্ট ছিল বা উনি যার সাথে বিয়ে দিচ্ছেন তাকে তো অনেক ভালো করে চেনে তার সাথে ডিউটি করতো মানে একই সঙ্গে কাজ করতো তারা তারা মানে মন্দিরের মায়ের বাবা ঠিক আছে তাহলে ওনারা কি এত কথা লুকিয়ে বা উনি যাকে এত একই সঙ্গে চিনতেন মন্দিরের বাবা যে মন্দিরার দাদুকে এত চিনতো তাহলে উনি না যাচাই করে বিয়ে করে নিলেন মানে জাস্ট বড়োদের কথা বললো আর আমি মেয়েটাকে টাচাই না করে বিয়ে করে নিলাম মানে এটা কেমন কেমন হয়ে গেল না ব্যাপারটা মানে একজনাকে মানে একটা মেয়ে যে নিজের সাফাই করার জন্য মানে নিজের সম্পর্কে কিছু জাস্ট বলার জন্য একটা ক্যামেরা খুলে কিছু কথা বললো নিজের সম্পর্কে যেখানে নিজের বোরের সম্পর্কেও কিছু কথা বলেছে সেখানে কিন্তু দেখো কি আমাদের সমাজ সেখানে মেয়েটাকেই দোষী করছে আর সেই দি অন্যদিকে দেখে নাও ওই যে মন্দিরের বাবাকে দেখে নাও যে সে আজও মেয়েটাকে দোষী করছে আর যখন এক বছর আগে ভিডিও করেছিল তখনও কিন্তু ওই নিজের ওয়াইফকেই দোষী করছে তাহলে সেখানে কেন মন্দিরের বাবাকে দোষারোপ আমরা করছি না কারণ সে ছেলে বলে সে কচি কচি কাকলিকে নিয়ে কেন ভিডিও করছে লজ্জা লাগছে না এটা আমরা দেখতে পাচ্ছি না চোখ দিয়ে হ্যাঁ তোমরা সত্যি মানে বলতে বলতে কি বলে ফেলছো কোথায় বলছো কেন বলছো কোনো কারণ নেই জাস্ট একটা মহিলাকে দোষারোপ করতে হবে শুধুমাত্র সে লিভিং রিলেশনে ছিল বলে তোমরা এইটুকু কারণটা পেয়ে তোমরা জাস্ট ওকে মানে দুমড়ে মুচড়ে বসিয়ে দিতে চাইছো ওই মহিলাকে আর তোমরা বাঁচতে দিতে চাইছো না এবার মন্দিরাকে বলি হুম মন্দিরা কী করত আমরা যে সবাই বলছি যে মন্দিরা প্রতিবাদ করতো মন্দিরে আচ্ছা মন্দিরা হতো তার বাবা মার সম্পর্কে জানতো মন্দিরা কিন্তু একটা বলেছে যে আমি যতদিন থেকে বাবা মাকে দেখেছি মানে জ্ঞান জ্ঞানগত অবস্থায় তখন কিন্তু মন্দিরা দেখেছে তার বাবা মার মধ্যে কিন্তু ঝগড়াই হয়েছে তারা কখনও কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসাটা দেখেনি তাদের মধ্যে হ্যাঁ তাহলে মন্দিরা কি করতো আমার আমাদের বাবা মা যদি কোনো ভুল কাজ করে বা আমার বাবা যদি কারোর সাথে সম্পর্ক রাখে সেই বিষয়ে কি একটা সন্তান বলতে পারে বাবা মাকে হ্যাঁ বলতে পারে অনেক সময় গার্জেনের মতো বলতে পারে কিন্তু মন্দিরা ছিল মন্দিরের দুনিয়ায় ব্যস্ত যেহেতু মন্দিরা প্রেম করতো হুম মন্দিরা সেটাকে ইন্টারফেয়ার করতে চায়নি মন্দিরা না গোলাতে চায়নি মন্দিরের আমি এখানে বলবো মন্দিরা ভুল করেছে কারণ নাক গলানোটা উচিত ছিল যেহেতু বাবা তার মাকে এত টর্চার করছিলো সে যথেষ্ট বড়ো তাহলে মন্দিরা বলতে পারতো কিন্তু মন্দিরা নাক গোলায়নি মন্দিরা ওই ওই দিনও নাক গোলায়নি আর আজকে দেখো মন্দিরা এসে কিন্তু শেষ ভিডিও করে বলে দিয়েছে আমি আর বাবা মার মধ্যে নেই মানে এই সব বিষয়ের মধ্যে নেই হ্যাঁ বাবা মাকে যেভাবে আমি দেখি দেখবো আর মাকেও দেখবো বাবাকেও দেখবো কিন্তু আমি আর এই বিষয় নিয়ে কোনোদিন কোনো কিছু তোমাদের সামনে আলোচনা করব না চাই ওকে যতই কমেন্ট করে দাও তোমরা ওই কোনোদিন রিপ্লাই দিবে না এই বিষয়ে অন্তত রিপ্লাই দেবে না হ্যাঁ মন্দিরের বাবা যা করেছে মন্দিরের বাবা ক্যামেরার সামনে তুলে ধরেছে মন্দিরের বাবা স্টপ হয়ে গেছে মন্দিরের মা একটা ভিডিও করে নিজের সম্পর্কে অনেক কথা বলেছে হাজব্যান্ডের সম্পর্কে বলেছে হুম আর এটাও বলেছে যে মন্দিরের বাবা যে ওই কথাটা বলেছিল যে উনি নাকি ধার দেনা করে বলে ঝগড়া হয়েছিল বলে উনি হার্ট স্টক করে মারা গেছেন তো উনি এটাও কথা বলেছেন মন্দিরের মা যে মন্দিরার মানে যে সেকেন্ড বাবা ওর নাকি বোন এসে কেস করবে মন্দিরের বাবার উপরে যে এই কথাগুলো কেন বলেছে সোশ্যাল মিডিয়াতে এই অন্যায় কথাগুলো মানে মিথ্যে কথাগুলো কেন বলেছে হ্যাঁ তো দেখা যাক এটাও যদি হয় তাহলে অবশ্যই আমরা জানতে পারবো তাই না এবার বাকি থাকলো মন্দিরা এরা কেউ যখন এই বিষয়ে না গলাচ্ছে না তো মনে হয় আমাদের যারা ক্রিয়েটার বন্ধু যারা আমরা ভিডিও করি তারা কিন্তু আর অন্য কমেন্ট মানে কমেন্টের ভিত্তিতে করে আর ভিডিও না করাই উচিত কারণ সবাইকে স্টপ হয়ে যাওয়াটা আমার মনে হয় উচিত এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমার ক্ষেত্রেও কিন্তু সেম কথা কারণ যেটা শিল্পী দিয়েও বললো যে হ্যাঁ আমাদেরকে স্টপ করে দেওয়াটা উচিত কারণ এই বিষয়ে ভিডিও করাটা সত্যি মেয়ে কারণ যাদের বিষয়ে ঘটনাটা তারা কিন্তু চুপচাপ হয়ে গেছে আমাদের বলাটা মনে হয় বেশি বেশি দেখাচ্ছে তাই না আর ভিস করে কমেন্ট যারা এই উস্কানি কমেন্টগুলো করছো না কমেন্টের কোনো মানে ই নেই যুক্তি নেই জাস্ট বেযুক্তি কমেন্ট মানে এসে করে দিলে ওর কমেন্ট বক্সে কমেন্টটা ধরে কথা বলে দিল ঠিক আছে তো অনেক ক্ষেত্রে এই কমেন্টের জন্যই হয়তো আমাদের মানে যারা এই ভিডিও করে কথাগুলো বলছে তাদের কথাগুলোর মধ্যে কোনো যুক্তি নেই যেমন বললো মন্দিরে নাকি চরিত্রহীন মানে এই কথাটার জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দেবে কমেন্ট করবে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে চলে এখনকার মতো টাটা সবাইকে গুড নাইট